দেবতাদের মধ্যে মহাদেবের পর সবচেয়ে বেশি পণ্ডিত হলেন গণেশ ঠাকুর। তাই মহাভারতের শ্রুতি লেখক হিসেবে ব্যাসদেব তাকেই নিয়োগ করেছিলেন। পুরাণে তাকে কবি ও পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। তবুও তিনি বিদ্যার না হয়ে ব্যবসায়ীদের কাছে সৌভাগ্যের দেবতা হয়ে উঠেছেন। এর কারণটা কি? 18টি পুরাণে আছে গণেশের রূপের ভিন্ন ভিন্ন বর্ণনা। কোথাও তার গায়ে সোনার রং, কোথাও বা লাল, কোথাও তার হাতে অস্ত্র ও পদ্ম, কোথাও বা পুঁথি কলম ও জপমালা। তার নামও অনেক, গণপতি, বিনায়ক, ঢুন্ডিরাজ প্রভৃতি। একসময় বৌদ্ধরাও তার উপাসনা করতেন। তারাই একদা বিদেশের মাটিতে নিয়ে গেছেন গণেশ ঠাকুরকে। প্রায় 1500 বছর ধরে চীনের কুংশিনে একটি মন্দিরে তিনি সোতেন নামে পূজিত হন। সোতেন মানে হাতিদের রাজা। জাপানে 250-এরও বেশি গণেশ মন্দির আছে, সেখানে তার নাম কুংগিতেন। ভারতের মতো জাপানেও ব্যবসায়ীদের কাছে তিনি খুব জনপ্রিয়। আসলে হাতি সেই ধর্মীয় ভাবনার সূচনার কাল থেকে প্রায় সমস্ত দেশের মানুষের কাছেই সৌভাগ্যের প্রতীক। তাই রাজার মুকুট, মুদ্রা, সিংহাসনে এককালে হস্তি চিহ্ন আঁকা হতো। সৌভাগ্য সমৃদ্ধিকে রাজা এবং রাজ্যের অনুকূলে রাখার জাদুক্রিয়া হিসেবে। গণেশের মাথা হাতির বলে তিনি দেশের তো বটেই বিদেশের ভক্তদের কাছেও অচিরে সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা হয়ে উঠেছেন। এখান থেকেই একদা তাদের বিশ্বাস জন্মেছিল যে গণেশের পুজো করলেই অর্থ ও সমৃদ্ধে ঘর ভরে উঠবে। তন্ত্রের মধ্যে মূলত মহানির্মাণ তন্ত্রে আবার গণেশকে চোরের দেবতা বলা হয়েছে, সেখানে তার নাম চৌরগণেশ। সেকালে গণেশের পুজো করে চোরেরা নাকি চুরি করতে যেত, তাই তন্ত্রে চোরের উপদ্রব থেকে বাঁচতে চৌরগণেশের ধ্যান করে জপ জপাসু যত্তে যত্রান্ত চৌরগণাধিপ মন্ত্রটি 10 বার জপ করতে উপদেশ দেওয়া হয়েছে। জপ জপাসু যত্তে যস্তত্র চৌরগণাধিপ। তখন চোরের ভয় যেমন গেরস্থের ছিল, তেমনই ছিল ব্যবসায়ীদেরও, আজও আছে। ব্যবসায়ী মহলে গণেশের জনপ্রিয়তা আরেকটি কারণ তার বাহন ইঁদুর। ইঁদুর চাষির ক্ষেতের ফসল, ব্যবসায়ীর গোদাম সব নষ্ট করে দেয়। কাজেই গণেশের পুজো করলে তিনি তার বাহনকে সামলে রাখবেন এবং ভক্তদের ক্ষতি হতে দেবেন না, এই ভাবনা থেকেও ব্যবসায়ী ভক্তদের কাছে গণেশ জনপ্রিয় হয়ে ওঠে। গণেশের একটি জন্মকাহিনীতে আছে শিবের সঙ্গে লড়াইয়ের উপাখ্যান। সেই উপাখ্যানে শিব কিছুদিনের জন্য কৈলাসের বাইরে থাকায় জানতে পারেননি যে নিজের রক্ষা করার জন্য পার্বতী গণেশ নামের একটি পুত্রের সৃষ্টি করেছেন এবং তাকে প্রহরায় রেখেছেন। তাই শিব কৈলাসে ফিরে সরাসরি পার্বতীর কাছে যেতে গিয়ে অচেনা একটি একগুঁয়ে বালকের কাছে যখন বাধা পেলেন, তখন স্বভাবতই শিব রেগে গেলেন। দুজনের মধ্যে শুরু হল ঘোরতর যুদ্ধ। সেই যুদ্ধে শেষ পর্যন্ত মারা গেলেন গণেশ। পরে পার্বতীর অনুরোধে শিব গণেশকে বাঁচিয়ে দিলেন, পুত্র বলে স্বীকার করলেন এবং সমস্ত দেবতাদের পূজোর আগে, যজ্ঞ বা উপাসনার আগে গণেশের পুজো না করলে ভক্তের পুজো সফল হবে না বলে বড় বিধান দিয়ে বসলেন। এখান থেকেই গণেশ হয়ে গেলেন সিদ্ধিদাতা ও আরম্ভের উপাস্য দেবতা। এই ভাবনা থেকেই ধীরে ধীরে ব্যবসার সমৃদ্ধি কামনায় ব্যবসায়ীরা নববর্ষ বা হাল খাতা তো বটেই, এমনকি ব্যবসা আরম্ভের আগেও প্রতিদিন গণেশ পুজো করতে শুরু করেন। জিও বাংলার সকল দর্শকদের জানায় গণেশ চতুর্থীর শুভেচ্ছা। এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখবেন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।